বেঙ্গালুরুতে আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশের সাফ মিশন নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী লেবাননের বিপক্ষে মাঠে নামবেন জামালরা ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল চারটায় সাফের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে স্বাগতিক কম্বোডিয়াকে এক শূন্য গোলে হারিয়েছে বাংলাদেশ সেই জয়ের আত্মবিশ্বাস নিয়েই বেঙ্গালুরু গেছেন জামালরা নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগে অনুশীলনের জন্য চার দিন সময় পেয়েছে বাংলাদেশ কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে লেবাননের বিপক্ষে লড়তে প্রস্তুত তারা শক্তি সামর্থ্যে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে লেবানন ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান একশো বিরানব্বই তম সেখানে তিরানব্বই ধাপ এগিয়ে লেবানন রয়েছে নিরানব্বই নম্বরে দু সালে সাফের শিরোপা জিতেছিল বাংলাদেশ এরপর কেটে গেছে বিশ বছর এশিয়ান শ্রেষ্ঠত্ব আর অর্জন করা হয়নি বাংলাদেশের দু সালে পাঁচ শেষবার ফাইনালে উঠে ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় বাংলাদেশের